বাংলাদেশ ভারতের মধ্যে বহুল আলোচিত ও বিরোধপূর্ণ একটি ভূমি মোহুরির চর। পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে মোহুরী নদীর পাশেই এই চরের অবস্থান। এর দখলদারিত্ব নিয়ে বহুবার বাংলাদেশ ও ভারতের মধ্যে লড়াই হয়েছে। বহুবার এই চর দখলে নিতে চেয়েছে ভারত, কিন্তু বাংলাদেশও এক ইঞ্চি ভূমি ছাড়তে নারাজ। ভূরাজনৈতিক ও প্রাকৃতিক সম্পদের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোহুরির চর আসলেই কার, ভারত না বাংলাদেশের, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1947 সালের দেশভাগের পর পাকিস্তান ও ভারত দুটি আলাদা রাষ্ট্রে পরিণত হয়। দেশ বিভাগের পর থেকে বিশাল আয়তনের এই মোহুরির চর নিয়ে উভয় দেশের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। বাংলাদেশ স্বাধীনতা লাভের পরও মোহুরির চর দখলে রাখতে 1979 সাল থেকে 1999 সালের 22 আগস্ট পর্যন্ত মোট 58 দিন ভারতীয় বিএসএফ ও বাংলাদেশের বিডিআরের মধ্যে গুলি বিনিময় হয়। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে মোহুরী নদীর উৎপত্তি, নদী ভাঙ্গন ও গতিপথ পরিবর্তনের কারণে এই মোহুরির চরের সৃষ্টি। এই চর নিয়ে 2011 সালের 8 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত উভয় দেশের ভূমি মন্ত্রণালয়ের মধ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়। 92.14 একরের মধ্যে বাংলাদেশ পায় 71.94 একর এবং ভারত পায় 20.20 একর। এদিকে জরিপের ফলে চিহ্নিত হওয়া বাংলাদেশের মালিকানাভুক্ত 71.94 একর ভূমির সীমানা নির্ধারণ হলেও মাত্র 44টি কাঠের সাব পিলারের স্থলে পাকা পিলার স্থাপনের চেষ্টা করা হলে তাতেও আপত্তি জানায় ভারত। দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক সংবাদের তথ্য মতে, দুদেশের সীমানা নির্ধারণের পরও বাংলাদেশের প্রাপ্ত জমিতে বিএসএফের বাধায় চাষাবাদ করতে পারছে না বাংলাদেশিরা। সীমানা নির্ধারণের পর বাংলাদেশিরা মোহুরির চরে আবারও চাষাবাদ করে জীবন জীবিকার সংস্থান করবেন এবং নিজেদের হারানো জমিতে ভোগ দখলের অধিকার ফিরে পাওয়ার আশায় আনন্দিত হয়েছিলেন। এখনও পূর্ণতা পায়নি তাদের সে আশা। মীমাংসিত ইস্যু নিয়ে ভারতের এই পিছুটানে হতবাক হয় বাংলাদেশের মোহুরী নদী ও চর সংলগ্ন অঞ্চলের মানুষ। তবে ইন্টারনেট ঘেঁটে আমরা যতটুকু জেনেছি, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে আর দুদেশের সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান চলছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 1144টি নকশাচিত্র স্বাক্ষরিত হয়েছে। ফেনীর মোহুরী নদীর একটি নকশাচিত্র স্বাক্ষর করা বাকি ছিল। এবার এই সমস্যা মিটিয়ে রাষ্ট্রের পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করতে চায় বাংলাদেশ। মোহুরির চরের সমস্যাটি ইতিমধ্যেই সমাধানের পর্যায়ে চলে এসেছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি মোহুরির চরের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।